আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ছাত্রছাত্রীদের নিয়ে নিরাপত্তা যন্ত্র বসানোর মধ্যে দিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। স্কুলে ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে যন্ত্র বসানো হলো মন্তেশ্বর ব্লকের বামুনিয়া চাইল্ড একাডেমি স্কুলের অটোমেটিক অ্যাটেন্ডেন্স যন্ত্রের। বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন মন্তেশ্বর ব্লকের এগ্রিকালচার ডিপার্টমেন্টের এক প্রাক্তন কর্মকর্তা গোপেশ্বর মাঝি। স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপেন মাঝি বলেন, প্রায় শতাধিক পড়ুয়া রয়েছে স্কুলে। স্কুলের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে সারা বছর স্কুলের বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। রয়েছে খেলাধুলা, সাজ সরঞ্জাম, ওইসব ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্কুলের নজন শিক্ষক শিক্ষিকা মিলে আলোচনা করে নিজেদের খরচে অটোমেটিক অ্যাটেন্ডেন্স সিস্টেম যন্ত্র বসানো হয়। স্কুলের প্রতিটি ছাত্রকে ডিজিটাল পরিচয়পত্র তুলে দেওয়া হয়। প্রতিটি পড়ুয়াদের স্কুলে এসে যন্ত্রের সামনে তাদের পরিচয়পত্র রাখলেই তাদের বাড়ির অভিভাবকের নম্বরে বার্তা যাবে এবং যারা অভিভাবকরা নিশ্চিন্ত হতে পারবেন তাদের সন্তান স্কুলে পৌঁছে। এভাবে স্কুলের ছুটির সময় ওই কার্ডের যন্ত্র রাখলেই পুনরায় বার্তা যাবে যে অভিভাবকরা জানতে পারবেন স্কুল ছুটি হয়ে গেছে এবং তাদের থেকে সন্তানরা বের হয়ে গেছে স্কুল থেকে। অভিভাবকরা স্কুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় বলে জানান অধ্যক্ষ। আর এই নিয়েই গার্জিয়ান থেকে শুরু করে অভিভাবক থেকে শুরু করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আর তোমাদের মধ্যে থেকে কেউ কিছু বলতে বলবে যারা সেজেছো? আচ্ছা যাও, চলে যাও, সিয়ান চলে যাও, ওই ঘুরে চলে যাও, ওই সামনে দিয়ে ঘুরে সবটাকে দেখিয়ে দে, রানা সেজেছিস দেখিয়ে দাও। বাহ, গুড বয়। রানার কি করতো? চিঠি নিয়ে খবর পৌঁছে দিত, তাই তো? তুমি খবর পৌঁছে দেবে? হ্যাঁ। আচ্ছা, কেমন ভাবে পৌঁছাবে? দিগন্ত থেকে দিগন্ত ছুটে বেরিয়ে। বাহ, গুড বয়, খুব সুন্দর বলেছো। বলো, খুব সুন্দর বলেছে আবির দাস। অভিভাবক আপনাদের বাচ্চাকে একদম সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছে তারা যতদূর লেখাপড়া করতে পারে, এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় আমি সঙ্গে দেখতে পাবেন যে বাচ্চাটা আপনার স্কুলে পৌঁছে গেল, ঠিক সেম ভাবে আপনারা আবার যখন ছুটি হবে আপনারাও দেখতে পাবেন যে একটা SMS চলে যাচ্ছে যে স্কুলে ছুটি হয়ে গেছে। এবং এর ফলে আপনাদের সুবিধাটা কি হচ্ছে? সুবিধা এটাই হচ্ছে, আপনাদের একটা দুশ্চিন্তা দূর হচ্ছে। দুশ্চিন্তাটা কেমন ছিল যে বাচ্চা সেফলি স্কুলে পৌঁছাচ্ছে কি না, বাচ্চা ছুটি হয়ে গেল, বাচ্চা এখনো কেন আসছে না স্কুলে, আদৌ আজকে কোনো প্রোগ্রাম আছে না ছুটি হয়ে যাচ্ছে আপনারা জানতে পারতেন না, সেই জিনিসটা আপনাদের দুশ্চিন্তাটা দূর হতে চলেছে। পাশাপাশি শুধু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা নয়, এর সঙ্গে একটা টোটাল সফটওয়্যার কাজ করবে। এখানে সফটওয়্যারটার মাধ্যমে আমাদের স্কুলের যাবতীয় তথ্য আপনারা পাবেন, প্লাস হোমওয়ার্ক থেকে আরম্ভ করে সবটাই SMS-এর মাধ্যমে আপনাদের কাছে প্রদান করা হবে। বাচ্চা যদি স্কুলে না আসে তারও বার্তা আপনাদের কাছে যাবে, কেন বাচ্চাটা আসছে না। পাশাপাশি আপনারা যেটা করতে পারবেন, আপনাদের কাছেও একটা কলম থাকবে, সেখানে আপনাদের যদি কোনো সুবিধা হয় অসুবিধা হয়, বাচ্চা যদি ছুটির প্রয়োজন থাকে সেগুলো আপনারা তার মারফত জানাতে পারবেন, যেটা আমাদের কাছে চলে আসবে। অর্থাৎ গোটা স্কুল প্রক্রিয়াটা আগে আমরা একটা ডায়েরির মাধ্যমে পরিচালনা করতাম,
আমাদেরকে হাতে লিখে দিতে হতো, আপনারা হয়তো দায়টা দেখতেই ভুলে যেতেন। কিন্তু আজ মোবাইলের যুগ, ডিজিটালের যুগ, আপনাদের হাতে যদি একটা মোবাইল থাকে আপনারা জেনে যাবেন আপনার বাচ্চার কতটা অগ্রগতি হচ্ছে, বাচ্চা স্কুলে পৌঁছালো কি না, ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছাচ্ছে কি না, বাচ্চা কিভাবে পড়াশোনা করছে, সামগ্রিক মূল্যায়ন কিভাবে হচ্ছে, কবে পরীক্ষা হচ্ছে, কবে এক্সামের রেজাল্ট আউট হবে, বাচ্চার জন্মদিন হলেও স্কুল থেকে একটা শুভেচ্ছা বার্তা পর্যন্ত আপনাদের কাছে চলে যাবে যে বাচ্চার আজকে জন্মদিন। এই ডিভাইসটি আমরা আজকে উদ্বোধন করতে চলেছি মাননীয় গোপেশ্বর মহাশয়ের হাত দিয়ে, তাই আপনারা এটার সহযোগিতা করুন। বামুনিয়া চাইল্ড সাকসেস একাডেমি, আজকে স্কুলে কি অনুষ্ঠান হচ্ছে? আজকে স্কুলে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অ্যানুয়াল পোর্টসের পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠান পুরস্কার বিতরণী। আচ্ছা, এই যে হাজিরার যে যন্ত্রটা আজকে উদ্বোধন হলো, এটা কোন খরচে এবং কিসের মাধ্যমে বসানো হয়েছে? এটা আমাদের শিক্ষক, নজন শিক্ষক আছেন, তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমাদের নিজেদের খরচাতেই এটা বসানো হয়েছে। এটা সুবিধা কী হবে? এটা সুবিধা বলতে গেলে ফার্স্টই যেটা বলতে হয়, একটা অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা থাকে, যেটা অভিভাবকরা বাচ্চাকে স্কুলে পাঠিয়ে কখন পৌঁছালো জানতে পারছে না। বাচ্চা স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গেই জানতে পারবে, একটা SMS চলে যাবে বাই ফোনে যে বাচ্চা সেফলি স্কুলে পৌঁছে গেছে। পাশাপাশি ছুটির সময়ও ঠিক সেমভাবে জানতে পারবে স্কুলে ছুটি হয়ে গেছে, বাচ্চাকে নিতে আসতে হবে। এটা অভিভাবকদের সুবিধা হবে? অভিভাবকদের প্রচুর সুবিধা হলো। এটা প্রয়োজন ছিল? অবশ্যই প্রয়োজন ছিল, কারণ বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর পর প্রত্যেকটা মা বাবারই একটা দুশ্চিন্তার মধ্যে থাকে, বাচ্চা সেফলি স্কুলে পৌঁছাচ্ছে কি না। এটা উদ্বোধন কে করলেন? এটা উদ্বোধন করলেন মন্তেশ্বর ব্লকের এগ্রিকালচার ডিপার্টমেন্টের এক্স কর্মকর্তা ছিলেন গোপেশ্বর মাঝি মহাশয়, তিনি উদ্বোধন করলেন। এটা কীভাবে উদ্বোধন হলো? ফিতে কেটে উদ্বোধন করেছেন উনি। আর কী অনুষ্ঠান হলো? আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, পাশাপাশি অ্যানুয়াল পোস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটাও রাখা হয়েছিল। এই স্কুলে কতজন ছাত্র আছে? প্রায় শতাধিক ছাত্রছাত্রী আছেন। কত বছরকার স্কুল? সাত বছরকার স্কুল। এই যন্ত্রণার বসানোর মধ্য দিয়ে আপনার স্কুলে কতটা উপকার হলো? স্কুলের উপকার অনেক পরিমাণ উপকার হয়েছে, কারণ ব্যাপারটা হয়ে গেছে, অভিভাবকরা স্কুলে বাচ্চাকে পাঠানোর পরে পরই আমাদেরকে কাছে ফোন ঢুকতো বাচ্চা সেফলি পৌঁছেছে কি না, সেটা আর তাদেরকে ফোনটা করতে হবে না, ডাইরেক্ট টাচ করার সঙ্গে সঙ্গেই অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে এবং বাচ্চা অভিভাবকেরা দেখতে পাচ্ছেন যে তার বাচ্চা সেফলি স্কুলে পৌঁছে গেছে, কত টাইমে পৌঁছাচ্ছেন এবং ছুটি হলেও জানতে পাচ্ছেন কোন টাইমে ছুটি হচ্ছেন। কী নাম আপনার? আমার নাম দীপেন মাঝি। আপনি এই স্কুলে কী আছেন? আমি এই স্কুলের প্রিন্সিপাল। বাড়ি বামুনিয়া। এসেছেন এখন? আমরা এসেছি বামুনিয়া চাইল্ড সাকসেস একাডেমি স্কুলের স্বয়ংক্রিয় হাজিরা যন্ত্রের উদ্বোধনী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেই আমরা সবাই মিলে হাজির হয়েছি। এই যে হাজিরা যন্ত্রের যে উদ্বোধন হলো, এটার জন্য আপনারা কতটা খুশি এবং এর উপকার কী হবে আপনাদের? এর উপকার বলতে, আমরা বাড়িতে গার্জেন হয়ে আমরা যে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে থাকি, কিন্তু এই যন্ত্রটা আবিষ্কার হওয়ার পর থেকেই আমাদের দুশ্চিন্তা মুক্ত হলাম আমরা, কারণ আমাদের বাচ্চারা কখন স্কুলে আসছে এবং কখন বাড়ি যাচ্ছে আমরা ফোনের মাধ্যমে বাড়িতে বসেই জানতে পারছি, তাই আমরা খুবই খুশি, আনন্দিত। আমরা খুবই আনন্দিত, খুবই উপকৃত। আর সাংস্কৃতিক অনুষ্ঠান কীরকম অনুভব করলেন? হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোটো বাচ্চারা যে কবিতা গান নাচের মাধ্যমে আমাদের মন খুবই আনন্দে ভরিয়ে তুলেছে, তা এর জন্য আপনি একজন অভিভাবক হয়ে খুশি তো? হ্যাঁ। কী নাম আপনার? সুস্মিতা মণ্ডল। বাড়ি খাদড়া। আপনার মানে বাচ্চা কিসে পড়ে? আমার বাচ্চা স্ট্যান্ডার্ড 1 পড়ে। কোন স্কুল? এই স্কুলেই, বামুনিয়া চাইল্ড সাকসেস একাডেমি। বাচ্চার কী নাম? সমৃদ্ধি মণ্ডল। হাজিরার যন্ত্র যে উদ্বোধন হলো, এটা তোমাদের উপকার হবে? কি উপকার হবে? মারা বাড়ি থেকে ফোন দেখে বুঝতে পারবে স্কুলে এসেছে না আসেনি। এটা এটার জন্য তোমরা খুশি? হ্যাঁ, খুব খুশি। কি নাম তোমার? সেকাহিল। বাড়ি? মিরপুর। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর।
সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।